কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়ামকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। প্রতিদিন সন্ধ্যা হলেই লুসাইল সিটির রাতের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন পর্যটকরা। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী ও স্থানীয় নাগরিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাথাপিছু আয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার। শুধুমাত্র ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন নতুন নতুন শহর ও বড় বড় ইমারত। নতুনভাবে গড়ে ওঠে একটি শহর লুসাইল সিটি। এ সিটিতে রয়েছে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়াম। পর্যটকদের দৃষ্টি আকর্ষণে এখানকার সুউচ্চ দালান কোঠায় সবসময় বিরাজ করে সাজসাজ রব। আর লুসাইল সিটির রাতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সন্ধ্যা হলে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নাগরিক সহ হাজারো অভিবাসী। প্রবাসী বন্ধুরা সবাই একসাথে মিলে ঘুরতে আসছি লুসাইল স্টেডিয়াম, যেটাকে ফাইনাল ভেন্যুর জন্য নির্দিষ্ট করা হয়েছে। 23 কিলোমিটার দূর থেকে আজকে আমরা আজকে এই ইভেন্টটা উপভোগ করতে এখানে আসছি। আমরা রাতের দৃশ্যকে উপভোগ করার জন্যে আমরা এখানে ঘুরতে এসেছি। একটা স্ট্রিট রয়েছে যেখানে বিভিন্ন ফ্যান, বিভিন্ন টিমের ফ্যানরা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেন, যা সন্ধ্যার পরে বা রাতে। মূলত আমরা দর্শকরা যারা পথচারী আছে, বিভিন্ন দেশ থেকে যারা ভিজিটর আসছেন, তারা হচ্ছে উপভোগ করে এই জায়গায়। ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা তৈরি হয়েছে দেশের নাগরিক ও অভিবাসীদের মধ্যে। কাতার ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি মাত্র 11 দিন। সময় সংবাদ, কাতার।